এটা আসলে কমিটির ব্যাপার, জায়েদ খানকে নিয়ে আমি কোনো কিছু জানি না, যতটুকু জানি তার সদস্যপদ নেই, তো এখন তাকে নিয়ে কথা বলা মানে একটা বেকার টাইম নষ্ট করা। টিলপি হয়তো সে বিধানের বাহিরে এরকম কোনো কাজ করেছে, আসলে এখন তাকে নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। এখন সামনে আমাদের নির্বাচন, আপনারা আনন্দ উল্লাস করেন, আমরাও আনন্দ উল্লাস করি। এখন একটা জমজমাট আয়োজন, 2 বছর পর পর আমরা এই টাইমটা পাই, কাজে এখন এমন কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না যে আমাদের মানে আনন্দটাকে ঘোলাটে করে ফেলে। আমি তো সবসময় শিল্পীদের পাশে আছি, এখন আমাদের এখানে উন্নয়নের জন্য কী কী কাজ হবে সেটা আমাদের সিনিয়র যারা আছে তারা সিদ্ধান্ত নেবে, তারপরেই আমি জানতে পারবো যে তারা কী সিদ্ধান্ত নিচ্ছে না। এটা তো আসলে এবিসিটা সরকারি প্রতিষ্ঠান, এখানে আমি চাইলেই একটা গাছেও হাত দিতে পারবো না। সরকারিভাবে যদি এটা উন্নয়ন না হয় তো আমার মনে হয় যে এটা যতটুকু করা দরকার এটা সিনিয়র শিল্পীরা বসে সিদ্ধান্ত নেবে, তারপরে আমরা বলতে পারবো। আর আমি আগে থেকে শিল্পীদের পাশে থেকেছিলাম, থাকবো, আছি এবং আমি আগামীতেও থাকবো। এখানে আমি কোনো কার্পণ্য করব না, আমি যখনই কারো সমস্যা আমি দেখব, আমি আছি, এতটুকু আমি হরফ করে বলতে পারি নিজেরটা, এখন বাকিটা পরে জানানো যাবে না। আমাদের প্যানেল থেকে আসলে সবাই যোগাযোগ করেছে, 2 প্যানেল থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে যে সাকিব আমাদের নির্বাচন আসো, যেহেতু এখন সাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এপার বাংলা ওপার বাংলা 2 বাংলারই সুপারস্টার, তো সে খুবই বিজি, কারণ ঈদে তার ছবিগুলো একটা না একের অধিক আসে, সামনে আবার কুরবানি, সে অনেক বিজি, যার জন্য তাকে হয়তো আমরা সচরাচর সব জায়গায় দেখতে পাই না, তো প্রবলেম নেই, সে আমাদের গর্ব, সে আমাদের ঐতিহ্য, সে তার জায়গা মতো অবশ্যই ঠিক আছে, তাকে আমরা কোনো প্যারা দিব না, অবশ্যই সে সবার খবরই জানে কোন প্যানেলে কে কাজ করছে, কী হচ্ছে নির্বাচনের, কী আসো, এই বিষয়ে সবই সে জানে, কিন্তু সে হয়তো আসতে পারছে না, সেটা নিয়ে আমরা কোনো দুঃখ প্রকাশ করছি না, সে আমাদের জন্যই কাজ করছে, এই জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা।